সময় যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, ফিরে আসি। আমাদের দুটি পার্ট ছিল, একটি হলো কারবালার প্রকৃত ইতিহাস, আমরা সংক্ষিপ্ত ভাবে জানলাম, অপরটি হচ্ছে শিয়াদের আকিদা। শিয়াদের আকিদা এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বাহ্যিক ভাবে মানুষ যখন দেখে কি দেখে, শিয়ারা ইসলামে রাষ্ট্র চালাচ্ছে, হ্যাঁ কতই না সুন্দর মানুষ ভাবে। আমাদেরকে অনেক সময় পিছনে কথা বলে, আপনাদের কাজই হলো কি, মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা, ভাগাভাগি করে দেওয়া। কেমনে আপনারা শিয়াদের বিষয়ে এইসব কিছু বলছেন, অথচ দেখা যায় শিয়াদের কি সুন্দর ইসলামে রাষ্ট্র কত কিছু আছে। হ্যাঁ বাস্তব ইসলামী রাষ্ট্র রয়েছে, কিন্তু এই ইসলামী রাষ্ট্র কোন ইসলাম এটি আপনাকে একটু জানতে হবে। শিয়াদের ইসলাম আর আপনার ইসলাম কি এক না ভিন্ন? আপনার ইসলাম হলো, আপনার ইসলামের মূল জিনিস কয়টা? দুটি, একটা হলো আল কোরআন করিম, দ্বিতীয়টা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস। আমাদের ইসলাম এর মূল জিনিস কয়টি? দুটি। আচ্ছা এখন আসুন, শিয়াদের ইসলাম কি? শিয়ারা কি এই দুটিকে তাদের ইসলামের মূল বিষয় হিসেবে মনে করে? জবাব, যেই চরমপন্থী শিয়ারা কোরআনের আয়াতকে বিকৃত করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম দিয়ে লানত বর্ষণ করে আয়াত পর্যন্ত তৈরি করেছে, তাহলে সেই শিয়া কি আপনার এই কোরআন মানে? কোশ্চিন কালে এই কোরআন মানে না। দ্বিতীয়, শিয়ারা যারা বিশেষ করে বারো ইমামে বিশ্বাসী, তাদের আকিদা বিশ্বাস হলো তাদের বারোতম ইমাম, তার আবির্ভাব এখনো জনসম্মুখে হয়নি, তিনি অদৃশ্য রয়েছেন, তার আবির্ভাব হবে, কোরআনের কিছু অংশ এখনো বাকি আছে সেটি নিয়েই তার আবির্ভাব ঘটবে। কোরআনের অংশ এখনো বাকি আছে, এর মানে কি? কি বোঝা যায়? বোঝা যায় যে কোরআনকে আমরা পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করি, শিয়ারা এই কোরআনকে কখনো পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। তাদের কিছু দাবি আছে, কি দাবি? যে এই কোরআনে মুহাম্মদ যদি সুরা হতে পারে তাহলে আলী সুরা নাই কেন? এই কোরআনে ইউসুফ যদি সুরা হতে পারে তাহলে হাসান হুসাইন সুরা নাই কেন? এই কোরআনে মারিয়াম যদি সুরা হতে পারে তাহলে ফাতেমা সুরাটা নাই কেন? এর মানে এইগুলি সুরা নিয়ে তাদের শেষ ইমাম, বারোতম ইমাম, তার আবির্ভাব ঘটবে। তাহলে আপনার কাছে ইসলামের মূল হলো দুটো, একটি হলো আল কোরআন কারীম, আর সেই কোরআনকেই তারা এইভাবে যখন বিশ্বাস করে, এইভাবে যখন কোরআনকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, কেউ হয়তো বলতে পারেন যে এটার প্রমাণ কি? এর প্রমাণ এখনো তেহরানে প্রিন্ট হয় এগুলি, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, আল কোরআন ওয়া শিয়া, কোরআন এবং শিয়া নামে ওনার একটা গবেষণা বই রয়েছে, পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায়, খুলে দেখবেন কিভাবে তো কোরআনকে তারাই করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা অতএব আপনার কাছে যে মূল এক নম্বর বিষয় হলো আল কোরআন, সেই কোরআন তাদের কাছে নেই। দ্বিতীয়, আপনার কাছে হলো হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিসের মানে সবচেয়ে নির্ভরযোগ্য কোনটা আপনার কাছে? আসাহুল কিতাবি বাদা কিতাব, আসাহুল কুতুবি বাদা কিতাবুল্লাহ তাআলা, আসহিহুল ইমাম আল বুখারী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের গোটা বিশ্বের ঐক্যমতে, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, আম্বলি হোক, আমলের ক্ষেত্রে কি আছে পরে, কিন্তু কমপক্ষে ঐক্যমতে এক বিষয় হলো
কোরআনুল করিমের পরেই সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহুল বুখারী। শিয়া কি বলে? চরমপন্থী রাফেজি যারা, তারা বলে আকযাবুল হাদিস আল বুখারী, পৃথিবীর বুকে সবচেয়ে মিথ্যা হাদিস হলো সহিহ বুখারী, নাউযুবিল্লাহ। এ হলো শিয়াদের বিশ্বাস, চরমপন্থী রাফেজিদের বিশ্বাস। এটি আমার বানানো কথা নয়, এটাই তাদের বিশ্বাস। কারণ সহিহুল বুখারী সবসময় তাদের বিরুদ্ধেই প্রমাণ করে, কখনো তাদের পক্ষে প্রমাণ করে না। কারণ একটি বড় বিষয় মনে রাখবেন, শিয়া সবাই দলিল, সবারই দলিল আছে, দলিল ছাড়া কেউ কথা বলে না। শিয়ারা তাদের পক্ষে যা কিছু বলে সবগুলোর পক্ষে তারা দলিল বানায় নিয়েছে, রেডি করে রাখছে, সবগুলোর পক্ষে দলিল আছে। কিন্তু এই দলিল যদি সহিহুল বুখারীতে না পাওয়া যায়, তাহলে তো এটা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তাদের কাছে হবে না। তাদের বিরুদ্ধে যখন সহিহ বুখারী নাকচ করে দিচ্ছে, তাহলে তো সহিহ বুখারী তাদের কাছে বিশুদ্ধ হতে পারে না। এই জন্য তারা সহিহ বুখারীকে এই বলে অপবাদ দেয়। একটি বড় গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখবেন, বর্তমান যারা এই বাংলার বুকে হাদিস অস্বীকারী ফেতনাবাদ যারা, এদের লিঙ্ক হলো সেই শিয়াদের সাথে, এদের লিঙ্ক হলো সেই শিয়াদের সাথে। শিয়ারা যেমন সহিহ বুখারীকে, সহিহ হাদিসগুলিকে শিয়ারা যেইভাবে অবমূল্যায়ন করে থাকে, ঠিক একইভাবে এই হাদিস অস্বীকারী ফেতনাবাজেরা, এরাও তাদের বৈপুস্তকে দেখবেন যে সহিহ বুখারীকে, সহিহ মুসলিমকে এগুলিকে কুকুরের বাণী এই ধরনের বলে নোংরা কথা এইভাবে পর্যন্ত বলেছে, তারা এত নোংরা কথা পর্যন্ত বলেছে। কারণ একই সূত্রে কথা এরা, সেই হাদিস অস্বীকারী শিয়ারা যেমন মুসলিম হতে পারে না, এই হাদিস অস্বীকারী তথাকথিত আহলে কোরআন কখনো মুসলিম হতে পারে না। একদলে সহিহ বুখারীর বিষয়ে তাদের। দ্বিতীয় আসুন, অন্য হাদিস গুলি কি? একই কথা, শিয়া কখনো কোন সহিহ হাদিস গ্রহণ করতে রাজি নয়, তাদের হাদিসের কেতাব আছে আলাদা, এগুলি বাদ দিয়ে। কারণ সহিহ হাদিস যখনই তারা গ্রহণ করতে যাবে, তখনই তারা কি নিজের মন গড়া চিন্তা চেতনায় আকিদায় চলতে পারবে না। এখন ফিরে আসি আপনার কাছে, ইসলামের মূল বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস, আর এই দুটি যখন শিয়াদের কাছে মূল বিষয় নয়, তাহলে আপনার ইসলাম আর শিয়ার ইসলাম কি এক হতে পারে? কোশ্চিন কালে দ্বিতীয় আসুন, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পরেই সবচেয়ে শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। অতঃপর কারা? খোলাফায়ে রাশিদিন। অতঃপর কারা? খোলাফায়ে রাশিদিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে সাহাবায়ে কেরাম। আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই স্থান হলো খোলাফায়ে রাশিদিন। গোটা বিশ্বের শিয়া, ভালো শিয়া বলেন আর খারাপ শিয়া বলেন, সব শিয়ার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কখনো আবু বকর ওমর উসমানের স্থান নেই, কখনো স্থান নেই। স্থান হলো কার? আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখন বলুন, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থান হলো আবু বকর ওমর উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। আর যেই শিয়ার কাছে আবু বকর ওমর উসমানের স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেই, ওই শিয়ার ইসলাম আর আপনার ইসলাম কি কখনো এক হতে পারে? কোশ্চিন কালেও হতে পারে না। তার ইসলাম ভিন্ন, আপনার ইসলাম ভিন্ন। চার নম্বর পয়েন্টে আসুন, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফায়ে রাশিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে
এই উম্মার মাঝে কে বেশি ইমানদার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরে আমরা ধরি ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের সিরিয়াল হিসাবে, ওসমান রাদিয়াল্লাহু আনহু। গোটা বিশ্বের শিয়া, বিশেষ করে চরমপন্থী রাফেজি শিয়া যারা, এই যে কিছুদিন আগে রিদা মারা গেলেন, সব একই একই আকিদার, একই আকিদার সব। তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে প্রিয় আবু বকর ওমর উসমান তো দূরের কথা, বরং আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুম হলেন তাদের কাছে লানতের পাত্র। এখন বলুন, আশ্চর্য বিষয়, যেখানে আপনি আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুকে শুধু মুসলিম হিসাবে বিশ্বাস নয়, সাহাবী হিসাবে শুধু বিশ্বাস নয়, বরং নবী ইসলামের পরেই যাকে যাদের স্থান আপনি দিচ্ছেন, আর তাকে যদি তাদেরকে যদি কেউ ভালোবাসা তো দূরের কথা, মুসলিম হিসাবে বিশ্বাস করা দূরের কথা, বরং লানত বর্ষণ করে থাকে, তাহলে ওই শিয়ার ইসলাম আর আপনার ইসলামকে এক হতে পারে? হয়তো বলবেন লানত বর্ষণ করে তার প্রমাণ কি? আমার কাছে ভিডিও আছে, দুইটা ভিডিওই আছে। ব্রিটেনে, সম্ভবত ব্রিটেনে হবে, কিছু অমুসলিম ইসলাম গ্রহণ করবেন, এই বিশাল আলখাল্লা পরা, শিয়াদের আলখাল্লা যেটা দেখেন, আরবি ভাষায় আরবি ভাষায় কথা বলছেন তিনি, ইসলাম গ্রহণ করাচ্ছেন। ইসলাম গ্রহণ কিভাবে করালেন? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وأني بريء من أبي بكر وعمر وعثمان وعائشة وحفصة لعنة الله عليهم أجمعين. نعوذ بالله. الله أكبر. إسلام أمسلم كإسلام غرهن كراتشي أمسلم كإسلام غرهن كراتشي যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দার আছেন, এবং এই সাক্ষ্য দিচ্ছি আবু বকর ওমর উসমান আয়েশা হাফসার সাথে আমার কোন সম্পর্ক নেই, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করুক। এইভাবে সাক্ষ্য দেওয়ার পরে লিল্লাহি তাকবীর দিয়ে ঘোষণা দিচ্ছে মুসলমান হয়ে গেল এখন তারা। আল্লাহ, তাহলে এখন আপনি বলুন যে যার কাছে ইসলাম গ্রহণ করাটাই হচ্ছে আবু বকর ওমর উসমান আয়েশা হাফসা রাদিয়াল্লাহু আনহুমকে লালন বর্ষণ করা, এটাই যদি যাদের কাছে ইসলাম হয়, তাহলে তার ইসলাম আর আপনার ইসলাম এক কিভাবে হতে পারে? এক দলিল। দ্বিতীয় দলিল, ভিডিও আমার কাছে আছে, বেতরে সালাতে আমরা দোয়া করি না, দোয়া করতেছি এই বিশাল বিশাল আলখাল্লাওয়ালা জামাত বিরাদ দোয়া করছে, এই দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা লান আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা, নাউযুবিল্লাহ, এই দোয়ার মধ্যে বলতেছে হে আল্লাহ আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে করো, উসমানকে করো, আয়েশাকে হাফসাকে লানত বর্ষণ করো, নাউযুবিল্লাহ। এটা তাদের সালাতের ভিতরে বাইরে নয়, এখন ইসলাম গ্রহণ করাচ্ছে সেভাবে, দ্বিতীয় হলো নিজেদের সালাত আদায় করছে, সালাতের ভিতরে দোয়া করছে, এই দোয়ার মধ্যে এইভাবে তারা করছে। আল্লাহ আকবার। কিভাবে আপনি বলবেন, দেখতে তো অনেক সুন্দর মাকাল ফল, ভিতরে কি আছে তা কি জানেন? ভিতরটাও জানতে হবে, তারপর হুকুম দিতে হবে যে এটা আসলেই ভালো না খারাপ। শুধু ইসলামী সাইনবোর্ড দিয়ে দিলে আর একটা এই ধরনের ই লাগাই দিলে হয়ে গেল না? মেয়েরা কত সুন্দর বোরকা পরে, বোরকা পরে, কিন্তু আপনি ভিতরের খবর জানেন? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, যেটা বাংলাদেশেও নাই, আপনি যাবেন সেখানে সিটি কর্পোরেশনে যাবেন, অফিস রয়েছে, পয়সা দেবেন, আপনার জন্য কয়েক ঘন্টার বিয়ে হয়ে গেল, কয়েক ঘন্টার বিয়ে, খালি বিয়ে নয়, তার ফজিলত আছে। কি ফজিলত? সালাম আলাইকুম। খালি বিয়ে নয়, তারও ফজিলত আছে,
আপনি তো এই 1400 বছর পরের মানুষ, আলী রাদিয়াল্লাহুর মর্যাদা পৌঁছতে পারবেন না, হাসান রাদিয়াল্লাহুর মর্যাদা পৌঁছতে পারবেন না, হোসেন রাদিয়াল্লাহুর মর্যাদা পৌঁছতে পারবেন না। একবার যদি এই ধরনের কন্ট্রাকে বিয়ে করেন তাহলে হাসান হোসেন রাদিয়াল্লাহুর মর্যাদা পৌঁছে যাবেন। দুইবার যদি কন্ট্রাকে বিয়ে করেন মোতা বিবাহ বলে তাহলে হাসান রাদিয়াল্লাহুর মর্যাদা পৌঁছে যাবেন। তিনবার যদি এই কন্ট্রাকে বিয়ে করেন তাহলে আলী রাদিয়াল্লাহুর মর্যাদা পৌঁছে যাবেন। নাউজুবিল্লাহ খবাসা কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করুন। আমিন। এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের পর্দা। সুতরাং আমরা বলব শিয়ার ইসলাম আর আপনার ইসলাম কখনো এক হতে পারে না। সেই খোলাফায় আছে দিন গেল, বাকি সাহাবিদের আসেন, বাকি সাহাবিদের বিষয়ে কি? বাকি সাহাবিদের বিষয়ের ক্ষেত্রে শিয়াদের আকীদা হলো সাহাবায়ে কেরামের অধিকাংশই, মাত্র কয়েকজন সাতজন এই ধরনের ব্যতীত সবাই ইমান আনার পরে কাফের হয়ে গেছে। চরমপন্থী শিয়াদের এই বিশ্বাস যে সাহাবিদের মাত্র কয়েকজন ব্যতীত অধিকাংশই ইমান আনার পরে কাফের হয়ে গেছে, এই হলো আকীদা। অথচ আপনার আকীদা কি? বিশেষ করে আজকে তারা আহলে বাইত, আহলে বাইত বলে দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আহলে বাইত বলতে কাকে বুঝালেন? আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারাই তো হলেন পরিবারের মানুষ, নাকি না বাইরের মানুষ? তারাই আসল পরিবারের মানুষ। সেই আহলে বাইতের বিষয়ে যাদেরকে আল্লাহ কোরআনে আহলে বাইত হিসাবে পরিচিত করেছেন তাদের বিষয়ে আকি দেখি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, তাদের বিষয়ে আপনার আকীদা কি আর শিয়াদের আকীদা কি? আপনার আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীর এক নম্বর এক রকম খাদ্য, শরীর বলা হয় আরবদের মাঝে প্রসিদ্ধ খাদ্য ছিল শরীর। শরীর কি? গোস্তের ঝোল, এই ঝোলের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভেজাই দিয়ে একদম ই করে তারপর খেতে কি খারাপ লাগবে না মজা লাগবে? হ্যাঁ, আরবদের রাসূল সাল্লামের যুগে এই খাওয়াটা ছিল খাদ্যের মধ্যে সবচেয়ে মজাদার সেরা খাদ্য। তা আল্লাহ রাসূল সাল্লাম বললেন খাদ্যের মাঝে যেমন শরীর হলো সেরা খাদ্য, নারী জগতে সেরা নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সার্টিফিকেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, এই ভিডিও আমার কাছে আছে, এই আনখাল্লাওয়ালা পড়া, আনখাল্লা পড়া বিশাল কাদরি, এই বড় বড় কেক, কেক কাটতেছে, আনন্দ করতেছে, উৎসব পালন করছে। কেকে কি লেখা? কেকে লেখা হলো আয়েশা ফিন্না, আয়েশা হলেন জাহান্নামী। নাউযুবিল্লাহ, আল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জগতের শ্রেষ্ঠ বললেন দুনিয়াতে ও আখিরাতে, আর তাকে জাহান্নামী বলে আনন্দের সাথে কেক কাটবে, আপনি তাকে মুসলিম বলবেন? যদি সে মুসলিম হয় তাহলে অমুসলিম আর কে হতে পারে? ইহুদিরাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে এই আচরণ করে না, খ্রিস্টানরাও করে না, হিন্দুরাও করে না, বৌদ্ধরাও করে না, কোন মুসলিম করে না যেই আচরণ করে এই শিয়ারা, বাতিল পন্থী রাজনীতি চেয়ারা করে থাকে। আর আপনি বলবেন মুসলিম? ইসলাম নিজের মন করে ইচ্ছা মতো? তাহলে আপনার ইসলাম আর শিয়ার ইসলাম কি হতে পারে না? কখনো এক হতে পারে না। বর্তমান বিশ্বে শিয়াদের কাছে সবচেয়ে মিত্র দেশ না শত্রু দেশ, সবচেয়ে শত্রু দেশ কোনটা বলতে পারেন? হ্যাঁ, সৌদি আরব। এর মানে সেই দেশে সবচেয়ে খারাপ কাজ হয় এই জন্যই। হ্যাঁ, শিয়াদের কাছে সবচেয়ে শত্রু দেশ হলো আমেরিকা না সৌদি আরব? সৌদি আরব।
কেন? কারণটা কি? ওইটা ভিডিও আছে, তাদের একজন বড় বক্তা বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? আরবি ভাষায় বক্তব্য দিয়ে বলতেছে, আমাদের সংগ্রাম জিহাদ চলতেই থাকবে যতক্ষণ না ওই মক্কা মদিনার আজানে আশহাদু আন্না আলিয়্যা ওয়া আল্লাহ, এটা যতক্ষণ না শোনা যাবে ততক্ষণ আমাদের জিহাদ চলতেই থাকবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরিবর্তে আশহাদু আন্না আলিয়্যা ওয়া আল্লাহ, এই আওয়াজ যতক্ষণ না বের হবে ততক্ষণ আমাদের জিহাদ চলতেই থাকবে। এখন বুঝেন শিয়ার ইসলাম আর আপনার ইসলাম কি জিনিস। তাহলে সৌদি আরবের অপরাধটা কি? সেখানে আশহাদু আল্লাহ আলিয়া ওয়ালিউল্লাহ কেন বলা হয় না? এটাই হলো সৌদি আরবের অপরাধ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেন বলা হয়, এটাই হলো অপরাধ। সৌদি আরব এর শাসক গোষ্ঠী বা মানুষেরা তারা কি ফেরেশতা? ফেরেশতা নাকি মানুষ? ভুল হবে, অসম্ভব না। কিন্তু এতটুকু আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, পৃথিবীর মতো কোথাও যদি তাওহীদ থেকে থাকে তাহলে সেটি একমাত্র সৌদি আরবেই আছে। কোথাও যদি শেখ মুক্ত থেকে থাকে একমাত্র সৌদি আরবেই আছে। কোথাও যদি সুন্নাহ থেকে থাকে একমাত্র সৌদি আরবেই আছে। কোথাও যদি বেদা মুক্ত থেকে থাকে সেটি সৌদি আরবেই আছে। কোথাও যদি মন গড়া ইসলাম মুক্ত থেকে থাকে সেটাই হলো সৌদি আরব। সৌদি আরবের দোষ হলো এটাই, অন্য কোন দোষ নাই। আবার হয়তো কেউ বলবেন যে সৌদি আরব তাহলে ইরানকে কেন পছন্দ করে না? আরে আপনি যদি তাওহীদ না পছন্দ করেন তাহলে আপনাকে আমি পছন্দ করব? আপনি যদি সুন্নাহ না পছন্দ করেন আপনাকে আমি পছন্দ করব? আপনি যদি খোলাফায়ে রাশিদিনকে পছন্দ না করেন আপনাকে করব আমি? তা তো হইতেই পারে না। দ্বিতীয়, গোটা বিশ্বে এমনকি আমেরিকায় ইউরোপে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নিদের মসজিদ রয়েছে, কিন্তু ইরানের রাজধানী গোটা তেহরানে একটা পর্যন্ত আহলে সুন্নাহর মসজিদ খুঁজে পাবেন না, রাখতে দেওয়া হয় নাই। এখন বুঝেন আপনার ইসলাম আর তার ইসলাম কি? আমেরিকায় রয়েছে, ইউরোপে রয়েছে, ভারতে রয়েছে, হিন্দুদের মাঝে রয়েছে, চীনে রয়েছে, কিন্তু তেহরানে একটি ছোট্ট কোনোভাবে ছিল, সেটিও কিছুদিন কয়েক বছর আগে ওটাও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। একটি ইসলাম হয়ে গেছে। আগেই বলেছি কারবালা আশুরার প্রকৃত ইতিহাস হলো ভিন্ন জিনিস, বিকৃত করে চাপায় দেওয়া হয়েছে এটা। তাই গোটা শিয়াদের ইসলামই হলো বিকৃত ইসলাম। এর কাছে কেউ থাকতে পারে, হয়তো সমাজে আছে, কিন্তু তার ভিতরে খোলাফায়ে রাশিদিনের প্রতি অত বিদ্বেষ নাই, বাড়ি নেই, হয়তো সে আল্লাহ হেদায়েত দিয়েছে, সে বুঝে কিছু, সেটা আলাদা ব্যক্তি বিশেষ। এই জন্য আমরা সবসময় বলি, ডাইরেক্ট আমরা বলি না যে শিয়া মানে কাফের, এটা কখনো আমরা বলি না। মত খেয়াল রাখবেন, শিয়া মানে কাফের এটা কখনো আমরা বলি না। কিন্তু কোনো ব্যক্তি যদি শিয়াই হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বাস না করে, মুসলিম না বলে, তাহলে সে মুসলিম হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম না বলে মুসলিম হতে পারে না। আয়েশা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে যদি এই ধরনের অপবাদ দিয়ে থাকে সে মুসলিম হতে পারে না। কোরআনকে যদি কোরআনের মতো বিশ্বাস না করে মুসলিম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে যদি স্বীকার না করে তাহলে সে মুসলিম হতে পারে না। আজকে আহলুল হাদিস সারা বিশ্বে, আহলুল হাদিসেরাই হচ্ছে শিয়াদের এই বিভ্রান্ত বিষয়গুলি সবচেয়ে বেশি তুলে ধরে। আহলুল হাদিসেরাই সবচেয়ে বেশি সচেতন। বলবেন কেন বেশি সচেতন? সচেতন বেশি হওয়ার কারণ আছে। কি কারণ?
উদাহরণস্বরূপ ধরে নিন, দুইটা মহল্লায় ঝগড়া চলতেছে, দুইটা মহল্লায় এই মহল্লাবাসী এই মহল্লাবাসী ঝগড়া চলতেছে, এই মহল্লাবাসী এই মহল্লাবাসী ঝগড়া যদি চলে, এই মহল্লাতে স্থানীয় মানুষ আছে, কিছু বাইরের ভাড়াটিয়া আছে, এই ভাড়াটিয়া মানুষেরা কি ওই মহল্লার সাথে এইভাবে ঝগড়া করবে স্থানীয় মানুষদের মতো? করতে পারে নাকি? কখনো করতে? তারা বলবে যে আমরা তো এখানে মেহমানের মতো আছি, আমরা ওদের সাথে এত লাগতে যাব কেন? তো বিষয়টা হলো, অবস্থা হলো এইরকম, আমরা হলাম তাওহীদবাদী আহলুল হাদিস, মানে তারা এই নির্ভেজাল ইসলাম সবচেয়ে মানার চেষ্টা করে। তাহলে যারা সবচেয়ে বেশি নির্ভেজাল ইসলাম মানার চেষ্টা করবে, তাহলে তারাই তো সবচেয়ে বাতিল পন্থীর প্রতিবাদী হবে, না ভালোবাসবে বেশি প্রতিবাদী হবে। উদাহরণস্বরূপ ধরে নেন আশুরা মুহররম, আশুরা মুহররমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী শুধু আশুরার সিয়াম পালন করি, আর কিছু করি না। তাহলে যারা শুধু সিয়াম পালন করে অন্য কিছুই করে না, এরা যারা অনেক কিছু করে তাদের বেশি প্রতিবাদ করবে, না যারা আশুরাই মহরমে হোসেন রাদিয়াল্লাহুর জন্য কোরআন খতম করে, হোসেন রাদিয়াল্লাহুর জন্য সিন্নি বিতরণ করে, হোসেন রাদিয়াল্লাহুর জন্য আরো কিছু এই ধরনের অনুষ্ঠানাদি করে, ইয়াজিদকে গালিগালাজ করে, তাইলে একটু তাজিয়ার মিষ্টিও খায়, সে কি অন্যদের এত প্রতিবাদ করবে? করবে নাকি কোনোদিন? তা পশ্চিমকালে হতে পারে না, কারণ সে তো ভিতরে ভিতরে ওই যে বলে না তলে 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 কি হয়ে গেছে, মিল হয়ে গেছে, তলে তলে মিল আছে, তলে তলে মজার পন্থী বলেন, কবর পূজারী বলেন, আর শিয়া, এগুলো সব তলে তলে কি আছে? তলে তলে একই, তাদের মিলাদ মিলাদ আবিষ্কারক কারা? পৃথিবীর বুকে মিলাদের আবিষ্কারক হলো শিয়া। শিয়াদের মিলাদ যারা পালন করে তারা কি আবার শিয়াদের প্রতিবাদ করবে? যারা শিয়াদের মিলাদ পালন করে না তারাই তো শিয়াদের প্রতিবাদ করবে। সুতরাং আরো আশ্চর্যের বিষয় হলো, আমরাই বেশি শিয়াদের প্রতিবাদ করি, কিন্তু আমাদেরকে আবার কি করে শিয়া মসজিদ বলে অনেক সময় অপবাদ, শিয়া মসজিদ বলে অপবাদ, আমরা শিয়ার প্রতিবাদ করি না, শিয়ার আবার আমাদেরকেই বলে শিয়া মসজিদ। কোনো বিচ্ছিন্ন মসজিদ যদি থাকে, এখানে সাত মহল্লা অনেকগুলি আছে তাই বলতে পারে না, হ্যাঁ এটা আহলে হাদিসেই বলে, শরীয়তেই বলে, এখানে শিয়া মসজিদ বলে না, কিন্তু যেখানে বিচ্ছিন্ন একটা মসজিদ দেখবেন যে হয় শিয়া মসজিদ বলতেছে বলে অপপ্রচার করে, অথবা কাদিয়ানি মসজিদ বলে এই বলে সেখানে অপবাদ করে, অথচ দেখবেন যে তারাই শিয়াদের কি করে বেশি বিরোধিতা এবং প্রতিবাদ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সর্বত্রই, শুধু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নয়, পাকিস্তানে পাকিস্তান জমিয়তে আহলে হাদিস এর এক সময় সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে তার বেশি গবেষণা এখনো পর্যন্ত, আরবি ভাষায় বলুন উর্দু ভাষায় বলুন, সবচেয়ে তার বেশি গবেষণা। তাকে হত্যার শিকার হতে হয়েছে কাদের মাধ্যমে? সেই শিয়াদের মাধ্যমে। পাকিস্তান জমিয়তে আহলে হাদিস, ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস, নেপাল জমিয়তে আহলে হাদিস, কাশ্মীর জমিয়তে আহলে হাদিস, আর বাংলাদেশে কি বলে না কি বাংলাদেশে কি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন বলেন না? ভয় কিসের? ওই কেউ আসে ফতোয়া দেয় কি কয় সংগঠন করা যাবে না, হ্যাঁ কি কয় সংগঠন করা যাবে না? মনে রাখবেন, এগুলি হলো মাথা গরম করা।